সম্মানীয় শিক্ষকমণ্ডলী আপনারা ইতিমধ্যেই দেখছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি গুগল ফর্ম্যাটের কথা বলা হয়েছে এই ফর্ম্যাটটি কোথায় এসেছে এই ফর্মাটি এসেছে আমাদের যে স্কুলের বা ভিটিসির মেল আইডি আছে সেই মেল আইডিতে ডাইরেক্টর থেকে ফর্মটি পাঠিয়েছে তো চলুন এই ফর্মটি স্টেপ বাই স্টেপ আপ করে আপনাদেরকে দেখাই তো প্রথমেই আমরা মেলটি খুলে নিলাম মেলটি খুলে ডাইরেক্টর অফ ভোকেশনাল দেখেন আর্জেন্ট প্লিজ ফিল ফর দিস ফর্ম এখানে আমি এই মেলটি আমি খুলব এই মেলটি দেখুন লিখেছে প্লিজ ফিল ফর্ম দ্য ফর্ম গিভেন দ্য বিলো অ্যান্ড সাবমিট উইদিন তেইশ পাঁচ দু হাজার বাইশে তেইশ পাঁচ দু হাজার বাইশ থেকে বাইশের মধ্যে এই ফর্মটি ফিল আপ করতে হবে এই ফর্মের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের যদি মেলে ঠিকঠাক না পান প্রত্যেকের মেলেই ভিটিসি মেলে ফর্মটি পাঠানো হয়েছে লিঙ্কটি তো লিঙ্কটি আমি ওপেন করছি লিঙ্কটি ওপেন করে স্টেপ বাই স্টেপ কিভাবে ফ্লাপ করবেন সম্পূর্ণটা আমি দেখাবো। দেখুন প্রথমে কিন্তু যে মেল আইডি যে মেল আইডিতে আপনার স্কুলের মেল আইডি প্রথমে দেখা যাচ্ছে তারপরে যদি কোনো মেল থাকে এছাড়াও যদি আপনার কোনো মেল থাকে সে মেলটি এখানে দেবেন তারপর ভিটিসি নেম তারপর দেবেন ভিটিসি কোড তারপর দেবেন আপনার ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেজটি কিন্তু সাতটা পেজ আছে তারপর নেক্সট করবেন নেক্সট করলে পরের পেজটি আসবে তো আমি আপনার দেখানোর স্বার্থে আমি মেলটি একটা নিজের ইচ্ছা মতো লিখছি আপনারা আপনাদের মেলগুলো দেবেন ঠিকঠাক আমি আমার দেখানোর স্বার্থে জাস্ট দিলাম তারপরে নেম ভিটিসি কোড ভিটিসি কোড দেওয়ার পরে আপনার ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট নদীয়া আমি নদীয়া দিলাম তারপর নেক্সট করলেই দেখুন পরের পেজটি আসবে পরের পেজে বলা হয়েছে এইট প্লাস ট্রেডের এইট প্লাস ট্রেড ওয়ান ভিটিসি ট্রেড এখানে আপনার যে ট্রেডটি আছে সেই ট্রেড যদি আপনার ম্যান পাওয়ার প্রয়োজন হয় সেই ট্রেডটি সিলেক্ট করবেন যেহেতু আমি ট্রেড আমি একটা জাস্ট দেখানোর সাথে প্রথম টেটটাই দিচ্ছি আমিন সার্ভে আমিন সার্ভে যদি আপনার ম্যান পাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ম্যান পাওয়ার কটা প্রয়োজন সেই ম্যান পাওয়ারে টিক দেবেন যদি আমিন সার্ভেতে যদি আপনার শিক্ষক থাকে সেক্ষেত্রে আপনি জিরো করবেন আচ্ছা জিরো করে দিতে পারেন অথবা যদি আপনার দরকার হয় তো আপনি একজনকে টিক দেবেন আমি জিরো করে দিলাম তারপরে দেখুন ম্যান পাওয়ার অফ রিকোয়েস্ট পার্ট টাইম টিচার যদি আপনার পার্ট টাইম টিচারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি টিক দিয়ে দেবেন বা যদি না প্রয়োজন হয় জিরো করে দেবেন প্রথমে আপনার বলেছে কন্ট্যাকচুয়াল টিচার ম্যান পাওয়ার যদি কন্ট্যাকচুয়ার টিচারের যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি জিরো করবেন যদি ম্যান পাওয়ার কন্ট্রাকচুয়াল ইনস্ট্রাক্টর যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি একজন নিতে পারবেন তো একজনের জন্য আপনি রিকোয়েস্ট করবেন এখানে আমার সাপোজ আমি নাই ধরলাম তো আমি একজন দিলাম এবার ম্যান পাওয়ার রিকোয়েস্ট পার্ট টাইম টিচার পার্ট টাইম টিচার আমার একজন স্কুলে আছে অথবা আমার প্রয়োজন নেই এখানে আমি জিরো করে দিলাম তারপর যাবো আমি নেক্সট পেজে নেক্সট পেজে যাওয়ার সঙ্গে ট্রেড টু যা দুই নম্বর ট্রেড আপনার স্কুলে দুই নম্বর ট্রেড কি আছে দুই নম্বর ট্রেড আমি ধরলাম টু থ্রি হুইলার টু থ্রি হুইলারটা দিলাম টু থ্রি হুইলারে আপনার কন্ট্রাকচুয়াল ইনস্ট্রাক্টর আছে কি না আপনার ধরুন কন্ট্রাকচুয়াল ইনস্ট্রাক্টর এই ট্রেডে নেই তাহলে আপনি একজন দিয়ে দিলেন তারপর বলছে ম্যান পাওয়ার রিকোয়েস্টেড পার্ট টাইম ইনস্ট্রাক্টর এখানে আপনার একজন পার্ট টাইম ইন্সট্রাক্টর আপনার প্রয়োজন তাহলে আপনি ওয়ান দিলেন যদি না প্রয়োজন হয় আপনার যদি এই এই ট্রেডে যদি আপনার ম্যান পাওয়ার থাকে বা কন্ট্যাকসার ইন্সট্রাক্টর যদি থেকে থাকে তাহলে জিরো করবেন যদি পার্ট টাইম ইন্সট্রাক্টর থেকে থাকে তবুও জিরো করবেন যদি না থাকে তবে একজন করে আপনি রিকোয়েস্ট করতে পারবেন তো আমি সাপোজ একজন করে আমি রিকোয়েস্ট করে দিলাম এরপর নেক্সট পেজ নেক্সট পেজে যাওয়ার সঙ্গে ট্রেড নাম্বার থ্রি এইট প্লাসের ট্রেড নাম্বার থ্রি ট্রেড নাম্বার থ্রিতে গিয়ে দেখা গেল আপনার আরটি কে পেজ দেব আমি একটা যে কোনো একটা আরেকটা দিয়ে দিলাম এটা একটা দিলাম জিয়ার প্লাম্বার জিয়ার প্লাম্বারে দিলাম জুনিয়র প্লাম্বারে এখানে গিয়ে আপনার যদি আপনার মেয়ানপার প্রয়োজন হয় একইভাবে আপনি একটা দেবেন কন্ট্যাকচুয়াল বা পার্ট টাইম যদি প্রয়োজন হয় দেবেন অথবা জিরো করে দেবেন এরপর নেক্সট পেজ নেক্সট পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আসছে সাবজেক্ট এইট প্লাস এই টেন প্লাস টেন প্লাসের জন্য কিন্তু এবার পেজগুলো খুলবে টেন প্লাসের ক্ষেত্রে চয়েস চুজ করুন আপনার কী আছে আমি অ্যানিম্যালটা দিয়ে দিলাম অথবা আপনার যে যেটা আপনার আছে যেটা আপনার আছে সেটা আপনি দিয়ে দেন এখানে যে যে ট্রেডটা আপনার আছে সেই ট্রেডটা আপনি দেবেন তো আমি ধরুন বাংলা ব্যাঙ্গলি জোর দিলাম তা বাংলাতে আপনার এখানে বলছে ম্যান পাওয়ার রিকোয়েস্টেড কন্ট্রাকচুয়াল টিচার আপনার এই ট্রেডের এই সাবজেক্টের কন্ট্রাকচুয়াল টিচার নেই সেক্ষেত্রে আপনি একজন প্রয়োজন অথবা দুজন প্রয়োজন সেটা আপনাকে ভাবতে হবে আপনার এইচএম বলবে ধরেন আমার এখানে একজন প্রয়োজন এখানে একজন দিয়ে দিলাম এবার ম্যান পাওয়ার টিচার আইএনটিসি আইএনটিসির ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় একজন দেবেন অথবা না দেবেন তারপরে ম্যান পাওয়ার রিকোয়েস্টেড পার্ট টাইম টিচার বেঙ্গলি অথবা ইংলিশ ইংলিশের জন্য যদি পার্ট টাইম টিচার আপনার প্রয়োজন হয় এখানে আপনি একজন দেবেন ম্যান পাওয়ার রিকোয়েস্টেড পার্ট টাইম টিচার উর্দু উর্দুর জন্য যদি আপনার কোনো টিচার প্রয়োজন হয় এখানে আপনি একজন দেবেন এবার ম্যান পাওয়ার পার্ট টাইম টিচার নেপালি নেপালির জন্য আপনার দরকার নেই আপনি দিলেন না এবার হিন্দি হিন্দির জন্য আপনার দরকার নেই আপনি দিলেন না এবার দেখুন এরপরে যদি তো আপনার ইংলিশ ইংলিশে যদি প্রয়োজন হয় আপনি একটা দিতে পারেন অথবা দিতে পারেন না ইনভারমেন্টাল স্টাডি এখানে যদি আপনার প্রয়োজন হয় এখানে আপনি একজন দিতে পারেন ঠিক আছে এরপরে এইভাবে সেম পর পর পরপর যেগুলো আপনার দরকার তো আপনি টিক দেবেন যেগুলো আপনার দরকার নেই সেগুলোতে আপনি জিরো করে যাবেন এরপর নেক্সট পেজ নেক্সট পেজে গেলেন নেক্সট পেজে গিয়ে টেন প্লাসে সাবজেক্ট টু দুই নম্বর সাবজেক্ট আপনার স্কুলে কি আছে এবার দুই নম্বরে ফিশ ফার্মিং ফিশ ফার্মিং অর্থাৎ এজিএফএফ এজিএফএফটা দিলাম ফিশ ফার্মিং আমার এখানে আছে এখানে কন্ট্যাকচুয়াল টিচার আপনার আছে আপনি জিরো করলেন এবার ম্যান পাওয়ার রিকোয়েস্ট উইথ আইএনটিসি আইএনটিসিতে আপনার নেই আপনি একজন দিলেন এবার সেম ওই ট্রেডের ইংলিশ বাংলা কি উর্দু নেপালি এইগুলোর মধ্যে আপনার যদি প্রয়োজন হয় সেইভাবে যেটা যেটা প্রয়োজন সেটাতে আপনি টিক দেবেন যেটা প্রয়োজন নেয় সেটাতে জিরো করে আপনি এগিয়ে যাবেন আমি সবগুলোতেই এগুলোতে আমাদের প্রয়োজন নেই ফিজিক্যাল ফিজিক্স ফিজিক্সের আপনার একজন প্রয়োজন আছে আপনি এখানে টিক দিলেন বায়োলজি বায়োলজিতে আপনার কোনো শিক্ষক নেই এখানে আপনি টিক দেবেন এইভাবে পরপর পরপর স্টেপ বাই স্টেপ ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল যদি আপনার থেকে থাকে তাহলে আপনি জিরো করে দেবেন ওয়ার্কশপ প্র্যাকটিক্যালে নেই আপনার তাহলে আপনি একজন দরকার একজন পাবেন আপনি একজন টিক দিয়ে দিলেন এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ বেরিয়ে গেলেন এবার নেক্সট নেক্সট করুন করার পর একদম এবার সাত নম্বর পেজে চলে আসলাম আমি দেখুন সাত নম্বর পেজেও সাত নম্বর পেজে এসে সাবজেক্ট তিন তিন নম্বর সাবজেক্ট আপনার স্কুলে তিনটে তিনটে যদি সাবজেক্ট থাকে তিনটে সাবজেক্ট এবার আমি ফিস ফার্মিং করলাম এই ধরনের যে কোনো একটা ধরুন আপনার কোনটা আছে সেটা আপনি চুজ করবেন আমি চুজ করছি ধরেন আমি কেমিস্ট্রি আমি কেমিস্ট্রি দিলাম কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আমার স্কুলে কন্ট্রাকচুয়াল টিচার নেই বা আমার দুজন কন্ট্রাকচুয়াল টিচার দরকার আমি দুজন দিলাম এরপরে আইএনটিসিতে আপনার প্রয়োজন নেই আপনি দিলেন না এইভাবে স্টেপ বাই স্টেপ যে যে প্রত্যেকটা আপনার স্টেপগুলোকে পড়বেন এবং যেটা আপনার প্রয়োজন সেটাতে টিক দেবেন আর যেটাতে প্রয়োজন নেই সেটাতে আপনি জিরো করবেন এইভাবে এরপরে সাবমিট সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি কিন্তু সাবমিট করবেন এটাই করার কারণ হচ্ছে যে সমস্ত স্কুলে টিচার পর্যাপ্ত পরিমাণে নেই সেই সমস্ত টিচারের ভ্যাকান্ট কিন্তু এই ফর্মের অনুযায়ী তৈরি হবে এবার সমস্ত কিছু ঠিক যদি থেকে থাকে আপনি সাবমিট করে দিলেন সাবমিট করার সময় কিন্তু আপনাকে একটা ক্যাপচার দিয়েছে দেখুন এখানে বলছে ফায়ার স্টেশনের যে ফায়ারের আগুন নেভানোর মানে স্টেশন কোথায় কোথায় দেখা যাচ্ছে এখানে একজন এখানে একটা এখানে একটা দিয়ে আমি ভেরিফাই করে দিলাম ভেরিফাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফর্মটিও সাবমিট হয়ে গেল এই দেখুন এখানে বলছি আর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড আপনার যে রেসপন্স করলেন ম্যান পার জন্য সেটা রেকর্ড হয়ে গেল তাহলে এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন